আত্মহারিক টিভি ও উদ্ভাসিত জীবনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন আত্মহারিক টিভির নিয়মিত অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব আজকের এই প্রশ্নোত্তর পর্বে আমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তালা কেয়ামতের দিন কি মানুষের বিবেক অনুযায়ী বুদ্ধি অনুযায়ী জ্ঞান অনুযায়ী বিচার ফেসলা করবেন দেখা যায় রাস্তাঘাটে ট্রেন স্টেশনে বহু বাস্তুহারা মানুষ যাদের দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই বা দিন ইসলাম সম্পর্কে তাদের কোনো বোধ শক্তিই নেই তাদের কিভাবে বিচার করবেন আল্লাহ কেয়ামত দিন। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জবাবে বলবো যে তাদের কিভাবে বিচার হবে এমন অনেক মানুষ আছে যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নেই বা দাওয়াত পোষলেও ইসলামের কিছুই সে বুঝে না বা অনেক আছে পাগল কিছুই বুঝে না এ ধরনের ব্যক্তি তাদের কিভাবে বিচার হবে যা সাল্লাহ আলাইহি আস্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যেখানে বলা হয়েছে যে আল আসওয়াদেবনে আলা আনহু তিনি বলছেন যে আন্না নবী আল্লাহ সাল আলী ওসাল্লকাল নবী সাল আলী ওাসলাম বলেছেন আল ইয়ামা কিয়ামতের দিন চার ধরনের ব্যক্তি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে রাজুলুন আসাম লা তার মধ্যে এক ধরনের ব্যক্তি হল যে ব্যক্তি বধির যে কিছুই শোনে না ওয়া রাজুলুন আহমাক দুই নম্বর ব্যক্তি হল নির্বোধ যে বিবেকহীন যার জ্ঞান নেই তিন নম্বর হলো ওয়ারাজরুন হারামন অতি বৃদ্ধ ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ বয়সে তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে কিন্তু এমন অবস্থায় পৌঁছেছে যে কিছু বুঝতে পারেনি সে ভালোভাবে ওয়ারা জল মাতা ফিফাত রাতিন আর চার নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তির কাছে ইসলামের দাওয়াতই পৌঁছেনি এই ব্যক্তির বিচার এই ব্যক্তিগুলো আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে তার মধ্যে এক নম্বর ব্যক্তি বলছেন ফয়াম্মল আসাম ফায়াকুল ও রব্বী লাকত জা আল ইসলাম ওয়ামা আসমাউশা বধির যে ব্যক্তি শুনতে পায় না সে আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ ইসলাম তো এসেছে ঠিক আছে ইসলাম এসেছিল কিন্তু আমি তো কিছু শুনতে পেতাম না আমি ইসলামের কোনো কিছু ইসলামের কোনো বিধান কোনো হাদিস কোনো আয়াত হে আল্লাহ আপনার আয়াত এবং রাসুল সাহসাল্লামের যে দাওয়াত বা ওলামা একরাম যে ইসলামের দাওয়াত দিয়েছেন সেটা আমি কিছু শুনিনি ওয়া আাম্মাল আহমাদ আল ইসলাম বারে আর নির্বোধ বোকা জ্ঞানহীন বিবেকহীন ব্যক্তি সে বলবে যে হে আল্লাহ ইসলাম এসেছিল ঠিক আছে কিন্তু আমি তো ছিলাম নির্বোধ বোকা পাগল জ্ঞান ছিল না আমার যার কারণে শিশুরা আমার শরীরে পশুর বিষ্ঠা নিক্ষেপ করেছিল এমন কাজগুলো করেছে আমি তো কিছু বুঝিনি আমি তো জানতাম না কিছু ওয়াহ্ম আল্ হরাম ও ফায়াকুল ওরাব্বি আর অতি বৃদ্ধ ব্যক্তি বলবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি ইসলাম অতি বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়সে আমার কাছে ইসলাম এসেছিল কিন্তু আমি তো ইসলামকে বুঝতে পারিনি সেই সময় আমার অত বুঝ ছিল না চতুর্থ প্রকার ব্যক্তি বলবেন ওয়াহ্ম আল্লাহ জি মা আ তা ফিল ফাতারা ফায়াকুল ওরাব্বি মা হে আল্লাহ যে ইসলাম এর দাওয়াত আমার কাছে পৌঁছেইনি কোনো আপনার কোনো দায়ী কোনো আহ্বানকারী আমার কাছে আমাকে ইসলামের দাওয়াত দেননি আমি আমার কাছে তো ইসলামের দাওয়াতই পৌঁছেনি তখন আল্লাহ তালা কি করবেন এই ধরনের ব্যক্তির জন্য মামা জন্যু তখন আল্লাহ তালা তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করবেন কিসের অঙ্গীকার যে তার আনুগত্যের অঙ্গীকার যে তারা অবশ্যই আল্লাহর আনুগত্য করবে আল্লাহ যা নির্দেশ করবে কিয়ামতের দিন তা তারা মানবে এই অঙ্গীকার নিয়েছিলেন এই ওয়াদা করে নিয়েছিলেন তাদের থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন আল্লাহ তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে যা বলবো তাকে তোমরা মানবে তাদের থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ আপনি যা নির্দেশ করবেন তাই আমি পালন করব আমরা ফাইর সিলু ইহিম আনিদ অনিদ নারা তখন আল্লাহ তালা দোত মারফত তাদেরকে নির্দেশ দিবেন যে তোমরা জাহান নামে প্রবেশ করো আগুনে প্রবেশ করো তখন কাল রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন ফাওয়াল্লাদি নফসু মুহাম্মাদিম বিয়াদি ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে মোহাম্মদ সাল্লাহামের প্রাণ লাউ দাখালুহা হা লাখানা আলাইহিম বারদাউ সালামা আল্লাহরে নির্দেশ মেনে যারা এই আগুনে প্রবেশ করবে তাদের জন্য সেই আগুন ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাবে অন্য এক বর্ণনায় এসেছে যে ফামান ফামানা আল্লাহর আদেশ পালন করে যে ব্যক্তি আগুনে প্রবেশ করবে তার জন্য আগুন ঠান্ডা ও আরামদায়ক হবে লাম ইলাইহা আর যে ব্যক্তি ওই আগুনে প্রবেশ করবে না আল্লাহর অবাধ্যতা করবে আল্লাহর নির্দেশ পালন করবে না নাকি আমাদের দিন সে ব্যক্তিকে টেনে হেঁচড়ে জাহান নামে প্রবেশ করানো হবে তাহলে হাদিসটা স্পষ্ট হাদিস যে তাদের বিচার আল্লাহ কী করবেন সেই দিন আল্লাহ অবশ্যই জানেন যে তারা দুনিয়াতে কি করত তাদের কাছে দাওয়াত পৌঁছলেও বা তারা যদি জ্ঞান থাকত তারপরেও তারা কি করতো এটা আল্লাহ অবশ্যই জানেন কিন্তু তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তালা এই আনুগত্যের পরীক্ষা নেবেন তাদের তারা কি দুনিয়াতে আনুগত্য করত কী করত না এটা তাদেরকে বুঝিয়ে দেবেন কেয়ামতের দিন এই আনুগত্যের পরীক্ষা নিয়ে যারা আল্লাহর আনুগত্যের পরীক্ষায় পাশ করবে অর্থাৎ আল্লাহর আদেশ পালন করে যারা জাহান্নামে আগুনে প্রবেশ করবে তাদের জন্য আগুন ঠান্ডা হয়ে যাবে তারা পাশ করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা আল্লাহর অবাধ্যতা করবে কেয়ামতের দিন আল্লাহ আদেশ করছেন আগুনে প্রবেশ করার জন্য কিন্তু আল্লাহর আদেশ মানবে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতএব এ ধরনের ব্যক্তির বিচার এইভাবেই হবে পক্ষান্তরে একটি হাদিস এসেছে সোয়াবুল ইমান নিলবাই হাকিতে সেটা বলছে যে ইনামা উজাজিল আলা কাদ্রে ইহিম যে বান্দার বিবেক অনুযায়ী জ্ঞান অনুযায়ী তার বিচার করা হবে এই ধরনের একটা রেওয়ায়ত এসেছে কিন্তু এটা নিতান্তই দিফ দোয়াইফ জিদ্দা বলা হয়েছে এটা একেবারেই দায়িফ অতএব এটা সহি দলিল নয় বরং মানুষের জ্ঞান বিবেক অনুযায়ী তাদের বিচার ফায়সালা হবে না বরং যাদের বিবেক নেই ছিল না যারা ইসলামের দাওয়াত পায়নি তাদেরকে আল্লাহ তালা আনুগত্যের পরীক্ষা নেবেন আনুগত্যের পরীক্ষার মাধ্যমে তাদের জান্নাত অথবা জাহান্নাম নাম আল্লাহ তালা নির্ধারণ করবেন কে আমাদের দিন আশা করি প্রশ্ন উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের এই প্রশ্ন উত্তরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন এবং আত্মাহারিক টিভির যত অনুষ্ঠান রয়েছে সকলেই এই অনুষ্ঠানগুলো এই প্রোগ্রামগুলো এই দাওয়াত আত্মাহারিক টিভির পক্ষ থেকে সহি সন্ন্যার দাওয়াত সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই এর অংশীদার হবেন এবং আপনি অশেষ সবের হাসিল করবেন ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আকুল কাউলি হাদা আস্তাকুল্লাহ আলী আলাইকুম আলিসাইল মুসলিমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ